রাজশাহী রেলওয়েতে প্রথম স্থাপিত অটোমেটিক ট্রেন ওয়াশিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রাজশাহী রেলওয়ে মহাব্যবস্থাপক মেহের কান্তি গুহের সভাপতিতে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ কাজে 200টি মিটার গেজ যাত্রীবাহী কোচ ও 50টি বোর্ড গেজ যাত্রীবাহী কোচ ও 2টি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্লান্ট সংগ্রহ করা হয়েছে। এছাড়াও আধুনিক, নিরাপদ ও উন্নত মানসম্পন্ন যাত্রীবাহী গাড়ি সংগ্রহ করা হয়েছে এবং 3টি নতুন বোর্ড গেজ ও 1টি মিটার গেজ ট্রেন চালু ও 10টি মিটার গেজ আন্তনগর ট্রেনের রেক প্রতিস্থাপন করা হয়েছে। এটির মাধ্যমে 10 মিনিটে 14 কোচের একটি ট্রেন পরিষ্কার করা যায় এবং 70% পানি সাশ্রয় করা যাবে।